হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজ ফাইভ ভাই পোর্টাল শুরু হয়ে গেছে অলরেডি এক তারিখ থেকে শুরু হয়ে গেছে দশ তারিখ পর্যন্ত থাকবে তবে আজকে ফাইভ ভাই পোর্টাল আশা করি তোমরা ম্যানিফেস্ট করছো এবং মেনিফেস্ট করবেও তোমাদের জীবনে কেরিয়ার বা তোমার লাভ রিলেশনশিপ বা বিভিন্ন ক্ষেত্রে তুমি মেনিফেস্ট করতে পারো এটা একটা ভালো সময় ভালো একটা এনার্জি রয়েছে প্রকৃতিতে আমি দেখব ফ্রেন্ড আজকে রাতে এই ফাইভ ভাই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে সেটাই দেখবো রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে লেট গো করছে মুভ অন করছে তোমার প্রিয় মানুষটি কোনো একটা নেগেটিভ এনার্জি যেখানে প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছিল এবং সে কিছুদিন যাবৎ হয়তো ওয়েট করেছিল তার জন্য সেই নেগেটিভ এনার্জির কাছ থেকে মুভ অন করছে লেট গো করছে আমি দেখব ফ্রেন্ডস এই নেগেটিভ এনার্জি অ্যাকচুয়ালি কার বা কোন মানুষটার কাছ থেকে যেখানে সে প্রচুর ইমোশান প্রোভাইড করে দিয়ে আর এখন আর চাইছে না সেটাকে আমি দেখবো সে কোন এনার্জি থেকে বা কোন ব্যক্তির কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে মুভ অন করছে কার কাছ থেকে আমি দেখব ফ্রেন্ড কার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি মুভ অন করে যাচ্ছে একটা কোনো নেগেটিভ এনার্জি যেখানে প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছিল বা ইমোশান দিয়েছিল যেখানে তার কিছুই হয়নি হ্যাঁ না স্লো হয়ে গেছে সব কিছু তার মন মতো হয়নি এবং সেইখান থেকে যে নিজেকে সরিয়ে নিচ্ছে আমি দেখব কোন ব্যক্তির কাছ থেকে নিজেকে সে সরিয়ে নিচ্ছে সেই ব্যক্তিটার সঙ্গে একটা টাইমে ভিক্ট্রি সে চেয়েছিলো বা সে হ্যাপি ফ্যামিলি চেয়েছিল সেই ব্যক্তিটার সঙ্গে বা ছিল ভালো পরের দিকে কনফিউশন তৈরি হয়ে যায় মানুষটার কারণ সেই মানুষটার প্রচুর ডিমান্ড ইমোশান দিয়ে দিয়ে মানুষটা একদম ক্লান্ত হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি এবং সে চায় স্বার্থ এবার ভেবে নাও কে ব্যক্তি তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে না ফ্রেন্ড এই সেই থার্ড পার্টিকেই বোঝাচ্ছে তোমার প্রিয় মানুষটি তার কাছে আনন্দ খুশি পাওয়ার জন্য দৌড়াচ্ছিল হ্যাপি ফ্যামিলি চাই হ্যাপি ফ্যামিলি চাই হ্যাঁ না ফ্রেন্ড হ্যাপি ফ্যামিলি একদম কি করে দিয়েছে কনফিউশানে ফেলে দিয়েছে কারণ তোমার যে প্রিয় মানুষটি যাকে চুজ করেছিল না ফ্রেন্ড সে কনফিউশন মানুষ হ্যাঁ না সবসময় সন্দেহ সবসময়ের জন্য টাকা পয়সা ভিন্ন ভিন্ন নিড ভিন্ন ভিন্ন টাইপের তার বিষয় হয়তো দরকার এই রকম একটা ব্যাপার ছিল যার ফলে তোমার প্রিয় মানুষটি কনফিউশানে পড়ে যায় এবং সে দেখে যে আমি এত কিছু যে প্রোভাইড করে গেলাম সে তো পুকুরের পেট তার তো ভরাতে আমি পারলাম না এবং সে দেখছে ফিউচারে এই মানুষের সঙ্গে থাকা খুব মুশকিল কারণ টাকা পয়সা প্রচুর সেখানে দিতে হবে বা টাকা পয়সা দিয়ে দিয়ে আমি ক্লান্ত হয়ে যাব এই রকম একটা তার মানসিকতা যে প্রচুর স্বার্থের সম্পর্ক একটা জুড়ে থাকে বা স্বার্থ এখানে কিন্তু চলে আসবে সেই জন্যই সেই সেই নেগেটিভ এনার্জির কাছ থেকে এখানে দেখো প্রায় নেগেটিভ কার এসছে যার কাছে সে অ্যাকচুয়ালি এটা চেয়েছিলো কিন্তু হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা তার জন্য সেখান থেকে সে মুভ অন করছে এই কার্ডগুলো দেখো ফ্রেন্ড এই কার্ডটাকেই থেকে বেশি ইন্ডিকেট করছে হ্যাঁ নেগেটিভ 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 এইটা সে চেয়েছিল আশা করেছিল এইটা আর একটা আশা করেছিল নিরাশা তিনটা পেয়ে সে এখন মুভ অন করছে হ্যাঁ না তিনটা আশা পেয়ে মানে নিরাশা হয়েছে কিন্তু মুভ অন করছে নিরাশা হয়ে সে মুভ অন করছে এখন থার্ড পার্টির কাছ থেকে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি কেউ থাকে ব্যক্তি হোক কি ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক যেই হোক না কেন থার্ড পার্টির কাছ থেকে সে কিন্তু মুভ অন করছে তোমার প্রিয় মানুষটি এর ক্লিনজিং যে চলছে না ফ্রেন্ড এই যে ফাইভ ফাইভ পোর্টাল এ তো কার্মিককে রিলিজ করছে নেগেটিভ এনার্জিকে রিলিজ করছে সে যে যত চিপকে তাকে ধরে রাখুক সেখানে টাওয়ার অবশ্যই হবে আর তোমরা রেগুলার যারা এই কয়েকদিন ভিডিও দেখছো তোমরা ভালো করে দেখবে প্রত্যেকটা রিডিংয়ে কার্মিক এন্ডিং প্রত্যেকটা রিডিংয়ে কার্মিক এন্ডিং টাওয়ার মুভমেন্ট তাদের মধ্যে মনোমালিন্য ঝগড়া ঝাঁটি মানে সে বহু রকম কিছু ঝামেলা হয়েছে কারণ এগুলো ইউনিভার্স নিজের থেকে করছে হ্যাঁ ফ্রেন্ড ইউনিভার্স প্রথম থেকে বাধা হয়তো দেয় কিন্তু মানুষ বোঝে না যে কোথায় বাধা দিচ্ছে একদম পুরো স্রোতে চলে গেল হ্যাঁ না তখন ইউনিভার্স দেখলো যে তুমি স্রোতে যাও যখনই তুমি দেখতে পাবে যে কিছু হচ্ছে সিনিয়ারি তখন সে কিন্তু এক এক করে সে সবকে রিভিল করবে সামনে দিয়ে একদম কান ধরে সেই নেগেটিভ এনার্জির কাছ থেকে সরে নিয়ে আসবে এটা হচ্ছে ইউনিভার্সের কাজ একদম বিশাল কিছু ঘটিয়ে দিয়ে বসে থাকবে যেগুলো সাধারণ আমরা মানুষ কিছুই ধরতে পারি না বুঝতে পারি না আমরা শুধু কিছু একটা ঘটে গেলেই ভ্য করে কেঁদে ফেললাম যে কি হবে কি না হবে এটা কেন হলো সেটা কেন হলো অ্যাকচুয়ালি ইউনিভার্সের প্ল্যানকে বুঝতেই পারি না যে কি হচ্ছে না হচ্ছে আমরা অবুঝ বাচ্চা তাই দেখলেই কিছু একটা ঘটে গেলেই আমরা প্যানিক হয়ে যাই আর কাঁদতে শুরু করে দিলাম কেন হলো কেন হলো পরে গিয়ে বুঝলাম না ঠিক আছে তারপর আমরা তখনই অ্যাকসেপ্ট করি তার আগে প্রথম থেকে কিছু বুঝতে পারি না তোমার প্রিয় মানুষটি এখন মুভ অন করছে সেই থার্ড পার্টির কাছ থেকে এখন তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ একদম ওর পাশে যাবে না কারণ এখন ইগো রাগে একদম ভরপুর আছে সে ব্লাস্ট করবে তোমার গাছ সঙ্গে বা সে তোমার উপরে ব্লাস্ট করে দিতে পারে সে খুব একটা হচ্ছে এই সব এনার্জিতে কিন্তু ভরে আছে এবং সে ভিক্টরি চায় তোমার প্রিয় মানুষটি এখন পুরো ফায়ার হয়ে আছে এক কথায় সে গেলেই পুরো মানে তুমি তাপ পেয়ে যাবে তার কাছ থেকে সে এখন যাওয়ার দরকার নেই কারণ সে খুব এখানে চাপের মধ্যে আছে এই যে অন করছে এখান থেকে না ফ্রেন্ড বেশ ইউনিভার্স তাকে প্রেসার দিয়েছে প্রেশার দিয়ে দিয়ে তাকে ধাক্কা দিয়ে 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 সরাচ্ছে তার জন্যে তার কিন্তু বেশ ইগো রাগ অভিমান এই যে নেগেটিভ যত এনার্জি আছে পুরো একদম ফুলফিল হয়ে আছে হেভি হয়ে আছে তার উপরে এখন সে চাইছিল না হয়তো থার্ড পার্টিকে ছাড়তে কিন্তু বাধ্য হয়ে তাকে জোর করে ছাড়াচ্ছে নিজেকে দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে যা হবে ইউনিভার্স সব কিছুই দেখবে আমার আর কোনো পদ নেই আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ইউনিভার্স যেটা করবে সেটাই রাইট ইউনিভার্সের সিদ্ধান্তকেই ঠিক মনে করছিল হতে পারে তোমার প্রিয় মানুষটি আগে হয়তো মানে এই ঠাকুর দেবতা ঈশ্বর আল্লাহকে খুব একটা মানত না সে ভাবত যে নিজের লাইফ নিজেকেই গড়তে হবে নিজেই যা কিছু করব সব নিজেকেই করতে হবে একদম নয় কর্ম একটা করতে হয় সৎকর্ম করতে হয় সেটা ঠিক আছে আলাদা জিনিস কিন্তু তুমি নিজের হিসাবে পুরো লাইফকে তুমি কাটাতে পারবে না বানাতেও পারবে না হ্যাঁ না ইউনিভার্সের সহায়তা থাকা খুবই জরুরি সে হয়তো ভেবেছিল আমি তোমার সঙ্গে থাকতে চাইনি আমি আমার লাইফ আমি অন্যকে দিয়ে গড়ব নিজের হাতে এ ভ্রান্ত ধারণা ইউনিভার্স রাজি না হলে তোমার কিছু করার নেই ইউনিভার্স অবশ্যই ভালোর জন্য ভালো চায় তুমি যাকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাচ্ছ সে হতে পারে নেগেটিভ এনার্জি তার জন্যই তো এই সোল শখগুলো খেয়ে যায় তোমার প্রিয় মানুষটি ওভার কনফিডেন্স দেখিয়েছিল এখন সে বুঝতে পারলে যে ইউনিভার্স আমার কতটা ভালো চায় একটা নেগেটিভ এনার্জির মুখোশ খুলে দিয়েছে আমি সেখান থেকে নিজে বেরিয়ে যাই ইউনিভার্স অবশ্যই আমার ভালো চায় তো আমি ইউনিভার্সের হাতে নিজেকে স্যারেন্ডার করে দেই বা আমি নিজেকে সমর্পণ করে দিই সেই রকম ওই যোগ্যবিদ্যা ফ্লোতে এখন আছে তোমার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে কীভাবে এই জায়গা থেকে নিজেকে মুক্ত করা যায় এবং সে তার মনের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছে যে জীবনে আর কোনো মানুষকে ভরসা বিশ্বাস করা উচিত নয় কারণ যার উপর উভার কনফিডেন্স একটা মানুষ দেখিয়ে দেয় না সেই কনফিডেন্স যখন ব্রেক হয়ে যায় সে তখন দুনিয়াকে মনে হয় যে সবাই খারাপ এই রকম সে ভাবছে আজকে ভিক্ট্রি যায় জীবনে কোনো একটা মানুষের সঙ্গে সে ভিক্ট্রি চায় হতে পারে তোমার সঙ্গে সে ভিক্ট্রি চায় লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে একটা ভিক্ট্রি তো তাকে চাইতেই হবে একটা মানুষের সঙ্গে তো তাকে থাকতেই হবে সে তো চায় যে একটা যখন চলে যাচ্ছে বা তার কাছ থেকে ফিরে যাচ্ছি তো আমার একটা আরেকজন মানুষকে চাই যার সঙ্গে আমি থাকতে পারবো একটা হ্যাপি ফ্যামিলি হবে হ্যাঁ না হ্যাপি ফ্যামিলির নেশায় তো চলে গিয়েছিলো একজনের কাছে সে ফ্যামিলি একদম পুরো ঘর বাঁধার শুরুর আগেই ভেঙে দিয়ে বসে আছে সে প্রচুর প্রোভাইড করেছিল ফ্রেন্ডে প্রচুর প্রোভাইড করেছিল সেইখানে সেইখান থেকে মুভ অন করছে তোমাকে অতটা প্রায়োরিটি দেয়নি অতটা গুরুত্ব সে দেয়নি সে কিন্তু সেই থার্ড পার্টিকে দিয়েছিল প্রচুর সেইখানে সে কিন্তু চাপে তাকে ভিক্টরি চেয়েছিল এবং প্রচুর প্রোভাইড করেছিল দিয়ে এখন মুভ অন করছে সেখান থেকে কমিউনিকেশান চাই ফ্রেন্ড তোমার সঙ্গে কমিউনিকেশান দ্রুত করবে তোমার প্রিয় মানুষটি তুমি কিন্তু রেডি থাকো দ্রুত করবে আট ঘন্টা আট দিন আট সপ্তাহের মধ্যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশান করবে সে ভিক্টোরি তোমার সঙ্গেই চায় যাদের সম্পর্কে থাকাকালীন থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল ফ্রেন্ড সেই মানুষটা আবার রিটার্ন করছে এবং তোমাদের সম্পর্কে স্টেবিলিটি একটা আসবেই গোয়দা ফ্লোতে ছেড়ে দিয়েছে এবং সে ভাবছে সেই মানুষটা পাস্টের মানুষটার কথা সে ভাবছে এই যে কমিউনিকেশান হবে এই জন্যই আমি তোমাকে বললাম যে তুমি রেডি থাকো কারণ এই পাস্টের মানুষটার সঙ্গেই কমিউনিকেশান করবে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তোমাকে ইগনোর করে চলে গিয়েছিল কাউকে একটা নিয়ে সে আবার ফিরছে এখন এই লজিক্যাল মাইন্ড কেন ব্যবহার করছে যে কেউ ভালো নয় তার একটা বিশাল বড়ো হার্ট ব্রেক পেয়ে গেছে কেউ ভালো নয় দিয়ে কিছু লাভ নেই এখন তোমার কথা এই কারণে মনে করছে যে তুমি তাকে প্রচুর দিয়েছিলে সে এখন গুরুত্ব বুঝতে পেরেছে কেন বলো তো ফ্রেন্ড কারণ তুমি যে প্রচুর তাকে প্রোভাইড করেছিলে সে তখন ইগনোর করে গেছে এখন সে অন্য কাউকে প্রোভাইড করেছে এবং সে যখন একে ইগনোর করে দিল তখন সে বুঝতে পারলো যে তাহলে একটা মানুষ প্রোভাইড করলে তাকে যদি অসম্মান করা হয় ইগনোর করা হয় সে কতটা পেন পায় সেটা সে ফিল করতে পেরেছে সে সেই জন্য তোমার কথা আজকে মনে করছে সে এবং সে লজিক্যাল মাইন্ড এই কারণে যে তার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তাই সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে যে এখন লজিক্যাল মাইন্ড ব্যবহার করা ছাড়া আমার আর কোনো পথ নেই একটা উচিত শিক্ষা সে পেয়েছে উচিত শিক্ষা সে পেয়েছে ভিক্ট্রি চায় ভিক্টরি চায় এখন সংকটে আছে যে কী করবে কি না করবে খুঁজে পাচ্ছে না এখন কিন্তু সংকটের মধ্যে আছে বেশ চাপের মধ্যে আছে তোমার প্রিয় মানুষটি ফাইভ ভাইভ পোর্টাল একটা ভালো শিক্ষা দিয়েছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে এই যে নেগেটিভ এনার্জি ওর মধ্যে ভরে আছে না ফ্রেন্ড এই নেগেটিভ এনার্জি না হিল হয় তুমি নিজের থেকে ওর সঙ্গে একদম কথা বলবে না ডিস্টেন্সে থাকবে যদি আসে কথা বলে কম বলবে ইমোশান একদম লেনদেন করবে না ওর সঙ্গে কারণ বেশ চাপের মধ্যে আছে ও হিল না হওয়া পর্যন্ত কিছুই করবে না হিল যদি না হয় তুমি কিছু যখন করবে উল্টে তোমার ঘাড়ে এসে পড়ে যাবে হ্যাঁ না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির উপর ফাইভ ফাইভ পোর্টালের এনার্জি খুব ভালো মাপের পড়েছে শিক্ষা একটা দিয়েছে বা একটা যে থার্ড পার্টি নিয়ে কি নেগেটিভ একটা এনার্জিতে মানে বেশ ডুবে ছিল সেই সেই নেগেটিভ এনার্জি থেকে যে মুভ অন করছে হ্যাঁ না সেইখান থেকে মুভ অন করছে আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে তুমি জানো যে এই সম্পর্ক ব্রেক হয়ে গেছে তুমি এরকম ধরে নিয়েছো যে এই সম্পর্ক ব্রেক হয়ে গেছে নেগেটিভিতে ভরে গেছে আর কোনো দিন কিছু হবে বলে তোমার মনে হয় না এরকম তোমার মনে হচ্ছে এবং প্রচুর পেন দিয়েছে থার্ড পার্টি যে সম্পর্কে ঢুকে না ফ্রেন্ড বিশ্বাস করো সেই মানুষটাকে মানে ধরে নাও এই ব্যক্তি এক হয়তো তুমি সে হচ্ছে থার্ড পার্টি এ হচ্ছে তোমার প্রিয় মানুষটা এই থার্ড পার্টি যখন ঢুকবে এই মানুষটা এই মানুষটার প্রতি প্রচুর দুর্ব্যবহার করবে প্রচুর দুর্ব্যবহার করবে আর সেই পেনগুলো তুমি পেয়েছো এই যে টাওয়ার হয়েছে এই যে চিন্তা ভাবনা এ মানুষটা অনায়াসে দিয়ে গেছে তোমাকে থার্ড পার্টিকে পাওয়ার জন্য তোমাকে রিমুভ করার জন্য রিলিজ করার জন্য কি কি নাই তোমাকে পেন দিয়েছে তার কোনো ঠিক নেই সেই পেনগুলো তোমার আজকে ফিল করাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তোমার তুমি সোল সার্চ করছো নিজের উপরে ফোকাস করছো প্রচুর ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে যে ব্লকেজগুলো নিয়ে তুমি আজও ভাবনা চিন্তা করো বা কীভাবে সেটাকে রিমুভ করবে তুমি খুঁজে পাচ্ছ না অর্থনীতির দিক থেকে একটা চাপ ফিল হচ্ছে তোমার বা অর্থনীতির দিকে এক নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো বা তোমার কেরিয়ারে হয়তো এখন কোনো একটা সমস্যা রয়েছে সেটা নিয়ে তুমি ভাবছো সম্পর্কে অবশ্যই ব্লকেজ প্রচুর রয়েছে ফ্রেন্ড এবং তুমি অপেক্ষা করছো মানুষটা কবে রিটার্ন আসবে এবং ইমোশান দিক থেকে বা টাকা পয়সা এই দুটো দিক এত পরিমাণ তুমি মানুষটাকে দিয়েছ যেটা আজকে তুমি আর মানে চাও না যে মানুষটা আর ফিরিয়ে ফিরিয়ে দিক তুমি নিঃস্বার্থভাবে দিয়েছো তুমি ফিরে পেতেও চাও না আর কাউকে বিশ্বাস ভরসাও করতে পারছো না মনের মধ্যে একটা ফাইটিং রয়েছে ফ্রেন্ড তুমি এখন মানুষটা যদি আসে ইমোশান যদি দেয় তোমার সত্যি মনে হবে না হ্যাঁ না ফ্রেন্ড সত্যি মনে হবে না এবং তুমি এমনও হতে পারে ইউনিভার্স কোনো ব্যক্তি মানে কাছে হয়তো তুমি প্রার্থনা করছো নতুন কেউ আমার লাইফে আসুক মানে এই রকম কোনো কিছু সিদ্ধান্ত নেই ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই তোমার রিলেশনশিপ নিয়ে যে নিউ কেউ আসুক তাকে আমি কি করে মানবো এ পাস্টকে তো আমি ছাড়তে পারছি না সে কেন আসছে না সে থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে আছে যেন একটা ঝামেলা ক্রিয়েট হয়ে আছে তোমার মনের মধ্যে এবং তুমি নিজে কেরিয়ারের উপর ফোকাস করছো বা কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছো এবং তুমি সম্পর্ক নিয়েও তুমি চাইছো যে আমি ফিউচারের জন্য আমি খাটতে চাই যদি মানুষটা আসে যদি সে ঠিকঠাকভাবে আমাকে সেই জায়গাটা দেয় তো আমি অবশ্যই পুনরায় ঠিক করে নেব তুমি তুমি চাও যেই সম্পর্কে নিউ বিগিনিং হোক এবং তুমি ভিক্ট্রি চাও এই সম্পর্কে তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে লাভ ফিল হচ্ছে তোমার তুমি ভাবছো মাঝে মাঝে যে মানুষটার কাছে আমি চলে যাই গিয়ে হয়তো আমি সরাসরি কথা বলে একটা ক্লিয়ার কাট কিছু করে নেই। কিন্তু তোমার এও মনে হচ্ছে যে না এসব করে বরং নিজেকে এই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করাই থেকে বুদ্ধিমানের কাজ তুমি মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল করো এবং তুমি জানো ধার্ট পার্টিতে ইনভলভ আছে তোমার প্রিয় মানুষটি একটা অর্থনীতির চাপ আছে ফ্রেন্ড তোমার তোমার প্রচুর হার্ট ব্রেক তুমি পেয়েছো এই মানুষটার কাছ থেকে আজও তুমি পেন ফিল করো স্টক হয়ে গেছো এই মানুষটা দুর্ব্যবহারের জন্য বা হচ্ছে এই সম্পর্কে এত পরিমাণ পেন পেয়েছো স্টক হয়ে গেছো এবং ইমোশান তোমার ওভারফ্লো হচ্ছে তুমি চাও গিভ টেক হোক এই সম্পর্কে তুমি কেরিয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো বা তুমি চাও যে কেরিয়ারে জীবনে সাকসেসফুল হোক বা কেরিয়ারে একটা কিছু করি কিন্তু তোমার ফিউচারে তুমি দিশা খুঁজে পাচ্ছ না যে তুমি কি করবে ফিউচারে গিয়ে অনেক কিছু তোমার ভাবনা রয়েছে বা তুমি কেরিয়ারটা নিয়ে একটা দুশ্চিন্তা আছে বা এটা নিয়েও তুমি একটা চাপ ফিল করো তুমি কনফিউশানে রয়েছ কিন্তু ফোকাস মানুষটার প্রতি জীবনে অনেক সমস্যা রয়েছে কিন্তু সব থেকে বেশি এই সমস্যাটা তোমার কাছে অনেক বড় মনে হচ্ছে তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করা হয়েছে এই মুহূর্তে তুমি খুঁজে পাচ্ছ না যে কোথায় থাকবে মনের কথা শুনবে নাকি দেমাকের কথা শুনবে তুমিও মুবন করার চেষ্টা করছো এই জায়গা থেকে কিন্তু প্রচুর ভালোবাসো বলেই তো তুমি ছাড়তে পারছো না তোমরা অনেকে বিবাহিত আছো ফ্রেন্ড এবং মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব রয়েছে তুমি মানুষটাকে বিনা স্যাড অ্যালোন মনে হচ্ছে তোমার তুমি ফিউচার দেখতে পাচ্ছ না এই মানুষটাকে ছাড়া এবং নিজেকে রাইজ করার জন্য ব্যালেন্স করে যাচ্ছ চাও তুমি মানুষটা ফিরে আসুক ইমোশান লেনদেন একটা হোক তোমরা অনেকে চাও জাস্টিস হোক তোমরা অনেকেই চাও জাস্টিস হোক এই সম্পর্কে কারণ মানুষটা অনেক কিছু দিয়ে তোমাকে মানে প্রচুর হার্ড ব্রেক তুমি পেয়েছ ফ্রেন্ড প্রচুর হার্ড ব্রেক পেয়েছ প্রচুর যেগুলো নিয়ে আজও তোমার মনের মধ্যে চাপ ফিল করাচ্ছে বা আজও তুমি সেই পেনগুলো ফিল করো সেগুলো ভাবতে থাকো আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত নয় ফাইভ ফাইভ পোর্টাল যেহেতু চলছে তোমার এই মুহুর্তে কি করা উচিত নয় আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত নয় তোমাকে বলা হচ্ছে যে তুমি থার্ড পার্টি নিয়ে বেশি চিন্তাভাবনা করান থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে শুরু একটা আসবে এবং তুমি চাও যে শুরুটা কিভাবে হবে কিভাবে সে করবে এর ডেয়ার ড্রিম করতে থাকো তুমি চাও যে থার্ড পার্টি যে কোনো উপায়ে রিলিজ হয়ে যাক এবং তুমি ভাবো যে সম্পর্ক শুরু হোক যে কোনো উপায়ে তুমি যেন একটা হয় না যে একটা অস্বস্তি ফিল করছে যে কবে কি হবে একটা ধৈর্য হারা হয়ে যাচ্ছে তোমার এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি এই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করো তোমার যেটা তোমার টাইমে সেটাই হবে হ্যাঁ না একটা কথাই আছে মনে রাখবে ফ্রেন্ড যে ভাগ্যের অধিক আর সময়ের আগে কোনো কিছুই পাওয়া যায় না যেদিন যেটা তুমি পাবে সেটাই তোমার উপযুক্ত সময় ভাগ্যে তোমার যেটা থাকবে সেটা কেউ কোনো দিন ছিনিয়ে নিতে পারবে না এই কথাটা অবশ্যই মনে রাখবে যে ভাগ্যের অধিক আর সময়ের আগে কোনো কিছুই মিলে না তুমি পাওয়ার চেষ্টা করলেও তুমি পাবে না কারণ একটা ডেস্টিনি আমাদের কিন্তু নির্ধারণ থাকে ফ্রেন্ড সেখানে টাইমের ব্যাপার থাকে সেখানে কিছু আমাদের জন্য বরাদ্দ রয়েছে যেসব জিনিসগুলো সেগুলো অবশ্যই থাকবে এই মানুষটা তোমার ডেস্টিনিতে থাকলে থার্ড পার্টি কেন দুশো পার্টিও যদি আসে সব পার্টি দাঁত ভেঙেলে চলে যাবে কিন্তু তোমার এই প্রিয় মানুষ তোমার কাছেই থাকবে তারা আসবে চলে যাবে কর্মা গেন করেই তারা চলে যাবে তোমার ডেস্টিনিতে থাকলে কেউ ছিনে নিতে পারবে না ইউনিভার্স যে জিনিসটা তোমাকে দেবে হ্যাঁ না সে কেউ ছিনে নিতে পারবে না ইউনিভার্স তোমার কাছ থেকে যেটা ছিনিয়ে নেবে কেউ তাকে রাখতে পারবে না ঠিক আছে ফ্রেন্ড ভরসা রাখো তোমাকে বলা হচ্ছে যে তুমি একে নিয়ে ভাবনা চিন্তা করি তোমার সময়ে ঠিকই হয়ে যাবে তোমার টাইমে তোমার যে জিনিস তোমাকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে তুমি লেট গো করো তুমি লেট গো করো এই যে সব জিনিসগুলো ঘটে গেছে এই সময় নিজেকে লেট গো করো মুভ অন করার চেষ্টা করো মুভ অন মানে কি ফ্রেন্ড যে মানুষটার নেগেটিভ জিনিসগুলোর থেকে তুমি সরিয়ে নিয়ে যাও নিজেকে হিল করো সেলফ লাভ করো পজিটিভ এনার্জিতে থাকো হাই ভাইব্রেশনে রাখো নিজের ওরাকে ক্লিন করো এবং নিজের কাজে তুমি ফোকাস রাখো এই মানুষটা তোমার হলে ফিরবে ডিভাইন টাইমের একটা ব্যাপার থাকে তোমার হলে সে ফিরবে তুমি এই মুহুর্তে এই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও হয়তো দীর্ঘদিন ধরে তুমি এই পেনটা ফিল করছো বয়ে বেড়াচ্ছ এই এটাকে রিলিজ করে দাও রিলিজ করে দাও এবং ফ্রি হয়ে যাও ফাইভ ফাইভ পোর্টাল আছে ফ্রেন্ড তো তুমি মেনিফেস্ট করো তোমার লাইফে কী কী দরকার ম্যানিফেস্ট করো এবং এই নেগেটিভ এনার্জিকে রিলিজ করে দাও দেখবে একটা লাইফে তোমার স্টেবিলিটিও আসবে এই মানুষটা তোমার হলে সেও রিটার্ন করবে ঠিক আছে ফ্রেন্ড তুমি অবশ্যই লেট গো আর মুভ অন করো এই জিনিসগুলোকে হিল করো নেগেটিভ এনার্জিগুলোকে হিল করো আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এ আর এখানে বারোটা চলে এসেছে এ আর আর্থ সব থেকে বেশি হাইলাইট করেছে ফ্রেন্ড এয়ারে এরিস লিও সিজিটেরিয়াস মেস সিংহ ধনু আরতে টরা সৌভার্গ ক্যাপ্রিকন কন্যা মকর এখানে বারোটা রাশি এমনিতে রয়েছে সব থেকে বেশি ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট বৃষ্টিক আর এয়ারে জেমিনায় লিবরা অ্যাকুরিয়াস মিথুন কুম্ভ তুলা ঠিক আছে ফ্রেন্ড ফায়ারে এরিসলিও সিজেটেরিয়াস মেস সিংহ ধনু আর্তে টরাস বর্গ ক্যাপ্রিকন ব্রিসকন্যা মকর ওয়াটারে ক্যান্সার স্করপিও পাইসিস করকট মিন বৃষ্টিক এয়ারে জেমিনি লিভরা অ্যাকুরিয়াস মিথুন কুম্ভ তোলা ঠিক আছে ফ্রেন্ড আমি এখানে আরেকটা বলে দিই ফ্রেন্ড যারা এয়ারে আছো তোমাদের ব্লকেজকে রিমুভ করো অনেক ব্লকেজ আছে সেগুলো রিমুভ করো যারা আর্তে আছো টরাস বর্গ ক্যাপ্রিকন ব্রিসকন্যা মকর তোমরা অর্থনীতির দিক থেকে তোমার কেরিয়ারের যে দিকটা এই দিকটার উপর তুমি ফোকাস করো আর যারা এয়ারে আছো ওয়াটারে আছো তোমরা কিন্তু নিজেকে রাইজ করার জন্য ইমোশানকে ব্যালেন্স করো ইমোশান ডিসব্যালেন্স হয়ে আছে তোমার আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কত মধ্যে অ্যাকশান নিতে পারে কবে দিকে ফিরতে পারে কি ব্যাপার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কত মধ্যে ফিরতে পারে তুমি যে কোনো একটা কার্ড চুজ করো ফ্রেন্ড আমি দেখে নেবো যে কত মধ্যে তোমার প্রিয় মানুষটি ফিরছে এখানে একটু লেট হবে যারা ফার্স্ট কার্ড চুজ করেছো ফ্রেন্ড এটা একটু অবশ্যই লেট হবে কারণ তোমার প্রিয় মানুষটি না এই এনার্জিতে আছে প্রচুর কান্নাকাটি করছে তোমার প্রিয় মানুষটি মানে একটা হয় না যে হীনমন্যতা একটা ক্রাইং এনার্জি তোমার প্রিয় মানুষটির আছে তার জন্য ডিভাইন টাইম এখানে এখানে সে এই এনার্জি থেকে যতক্ষণ না বেরিয়ে যায় না ফ্রেন্ড তত সময় তোমার কাছে কিন্তু ফিরবে না সে কিন্তু বেশ একটা স্লো চলছে তার মানে এই যে এনার্জিটা হিল করতে একটু সময় লাগবে সেটা মুভ অন করছে না মুভ অন করতে একটু টাইম লাগবে তাই না ফ্রেন্ড এই কার্ডে যারা করেছে মানুষটা ফিরবে এটুকু শিওর কারণ সে প্রচুর কান্নাকাটি করছে এই কার্ডে যারা চুজ করেছে তোমার প্রিয় মানুষ প্রচুর কান্নাকাটি করছে এই জায়গা থেকে বেরানোর জন্য প্রচুর ট্রাই করছে এবং কান্নাকাটি করছে প্রচুর হয়তো নিজের অনেক ভুল করেছে যেগুলোর জন্য সে কিন্তু আজকে কাঁদছে এবং সে ফিরবে এখানে ডিভাইন টাইম রয়েছে টু যারা চুজ করেছ তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে আছে সেও ফিরবে হয়তো চার সপ্তাহ কি চার দিন সময় লাগতে পারে চার সপ্তাহটা একটু ভালো করে মানে বুঝে নাও তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ আইসোলেট হয়ে আছে এই এই এনার্জিতে মুভ বন কেন করছে তার মানসিকতা খুব খারাপ জায়গায় একটা সম্পর্ক ব্রেক হয়ে গেলে মানুষের মেন্টাল হেলথ খুব খারাপ জায়গায় চলে যায় আইসোলেট একটা হয়ে যায় তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে গেছে এবং ক্ষেত্রেও একই তোমরা যে কার্ডই চুজ করেছ ফ্রেন্ড ওয়ান টু দুটোতেই দুটোতেই প্রায় একই রকম বিষয় খুব খারাপ অবস্থাতে তোমার প্রিয় মানুষটি আছে এবং সে কিন্তু এই ওয়ানে প্রচুর কান্নাকাটি করছে টুতে কান্নাকাটি করার মতোই তার সুযোগ নেই সে পুরো আইসোলেট হয়ে গেছে হ্যাঁ না কিন্তু ফিরবে এখানে ডিভাইন টাইম একটা পাওয়া গেছে মিনিমাম চার দিন চার সপ্তাহের মধ্যে ফিরতে পারে কিন্তু এটা একদম এই মুহুর্তে কোনো টাইমই আসেনি ফ্রেন্ড এ ফিরবে আর তুমি এটুকু শিওর থাকো তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ অবস্থায় আছে ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ